ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা আজ আমরা ইন্ডিয়ান পলিটি থেকে রাজ্য আইনসভার যে দুটি ভাগ আছে বিধানসভা ও বিধান পরিষদ সম্পর্কে বিস্তারিত জানব ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এছাড়াও তোমরা যারা আমাদের চ্যানেলে একদমই নতুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন যায় তো চলো শুরু করি দেখো রাজ্য আইনসভার একক কক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট হতে পারে যেসব রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ এবং নিম্নকক্ষের নাম বিধান সভা ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে অন্ধ্রপ্রদেশ বিহার উত্তরপ্রদেশ কর্ণাটক মহারাষ্ট্র ও তেলেঙ্গানার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট বাকি রাজ্যের আইনসভা বলতে শুধুমাত্র বিধানসভাকেই বোঝায় এবার দেখো স্টেট লেজিসলেচার বা রাজ্য আইনসভা দুটি ভাগ তাহলে আমরা জানলাম বিধানসভা আর একটি হলো বিধান পরিষদ অনুরূপ নাম হিসাবে আমরা বলবো স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি যা শর্ট আমরা জানি এস এল এবং অপরটি হলো স্টেট লেজিসলেটিভ কাউন্সিল যার শর্ট ফর্ম হলো এস বিধানসভাকে লোয়ার হাউসও বলা হয় আবার এসএলসি বা স্টেট লেজিসলেটিভ কাউন্সিলকে আপার হাউস বলা হয় এবার দেখো তুলনামূলক আলোচনা করব এবার আমরা ধরন বিধানসভা নন পারমানেন্ট হাউস বিধান পরিষদ পারমানেন্ট হাউস বয়স সদস্যদের বয়স পঁচিশ বছর হতে হবে আবার বিধান পরিষদের ক্ষেত্রে সদস্যদের বয়স কমপক্ষে তিরিশ বছর হতে হবে কিছু যোগ্যতা বলি আছে যেহেতু দুটি ক্ষেত্রেই সিমিলার তাই আর লিখিনি ভারতীয় নাগরিক হতে হবে এটি বিধানসভার ক্ষেত্রেও তাই বিধান পরিষদের ক্ষেত্রেও তাই বিকৃত মস্তিষ্ক দেউলিয়া বা সরকারি লাভজনক পদে থাকা চলবে না দুই ক্ষেত্রেই একই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকা চাই দুই ক্ষেত্রেই একই পার্লামেন্ট ঘোষিত অন্যান্য যোগ্যতা থাকতে হবে এরপর দেখো সদস্যদের নাম বিধানসভা সদস্যদের বলে এম আর বিধান পরিষদের সদস্যদের বলে এম শক্তি বা স্ট্রেংথ দেখো ষাটের বেশি পাঁচশো এর কম তবে কিছু ব্যতিক্রমী রয়েছে ব্যতিক্রমী কোন কোন স্টেট রয়েছে তাহলে ব্যতিক্রমী রয়েছে মিজোরাম সিকিম গোয়া এসব স্টেটগুলোতে তারপর বিধান পরিষদে দেখো চল্লিশের কম হবে না এবং বিধানসভা সদস্যদের এক তৃতীয়াংশের বেশি হবে না এরপর দেখো নির্বাচন পদ্ধতি বিধানসভার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ভোটারদের প্রত্যক্ষ ভোটদানের মাধ্যমে নির্বাচন বিধান পরিষদের নির্বাচন পদ্ধতিটা তুলনামূলক একটু জটিল দেখো এক তৃতীয়াংশ নির্বাচন করেন মিউনিসিপ্যালিটি জেলা বোর্ড ও সাহিত্য সাহিত্য শাসন সংস্থা এক তৃতীয়াংশ বলতে পারো তিনশোর তিনশো জন যদি আমরা ধরি তিনশোর মধ্যে একশো জন ঠিক আছে তো তেমনি পরেরটি দেখো এক তৃতীয়াংশ নির্বাচন করেন বিধানসভার সদস্যরা ঠিক তেমনি এই একশো জন তারপর দেখো বারোর এক অংশ নির্বাচন করেন শিক্ষকরা বারোর এক অংশ মানে ধরে নাও এই তিনশোর মধ্যে প্রায় পঁচিশ এই সংখ্যাটা নির্বাচন করেন শিক্ষকরা এরপর দেখো বারো এক অংশ নির্বাচন করেন স্নাতকরা বা যারা গ্র্যাজুয়েট তারা ঠিক আছে এটাতেও এই তিনশোর মধ্যে ধরে নাও পঁচিশ এটা তাহলে কে করে গ্র্যাজুয়েট বা স্নাতকরা এরপর বাকি ছয়ের এক অংশ রাজ্যপাল মনোনীত করেন ছয়ের এক অংশ মানে এই তিনশোকেই ধরলাম আমরা এই তিনশোর মধ্যে ধরে নাও পঞ্চাশ এটা কে করে এটা করেন রাজ্যপাল মনোনীত করেন নেক্সট দেখো ধারা বা আর্টিকেল ভারতীয় সংবিধানের তাহলে একশো সত্তর নং ধারায় বিধানসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের একশো একাত্তর ধারায় বিধান পরিষদের গঠন আলোচনা করা হয়েছে এই দুটা ধারা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখো পশ্চিমবঙ্গের সদস্য আট নম্বরে দেওয়া রয়েছে দেখো পশ্চিমবঙ্গে বিধানসভার সদস্য সংখ্যা দুইশো চুরানব্বই তিনশো তেত্রিশ নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিশেষ ক্ষমতা বলে একজন অ্যাংলো ইন্ডিয়ানকে বিধায়ক হিসেবে নির্বাচিত করতে পারেন সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গের বিধায়ক সংখ্যা হবে দুইশো এবার বিধান পরিষদের ক্ষেত্রে দেখো উনিশশো সালে পশ্চিমবঙ্গে বিধান পরিষদের বিলুপ্তি ঘটে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচন হয় উনিশশো সালে এটা মিসিলিনিয়াস পয়েন্টের মধ্যে তোমরা লিখতে পারো নেক্সট দেখো বিধানসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার ও একজনকে ডেপুটি স্পিকার নির্বাচন করেন এরপর দেখো দু হাজার একুশ সালে সপ্তদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তো আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো জায়গা সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টসে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং নিজ দায়িত্বে যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে